জায়গা পাওয়া যাবে? কোথা থেকে আসছিস উঠে? কলকাতা থেকে। কলকাতা থেকে? হ্যাঁ ভাই, আমরা খুব পরিশ্রম। আমার সাথে চল, বাবাকে বলে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব। তুমি পারবে তো ভাই? বাবা আমার গরিব মানুষের দেবতা, কত অনাথ মানুষ জায়গা পেয়েছে। আরে শুন তবে, একটা দুধের শিশুকে জীবনের পরোয়া না করে পাহাড়ের ঝুলন্ত গাছ থেকে নামিয়ে তাকে কত বড় মানুষ করলো, কত বড় হয়ে গেছে। বাবা আমার সোলজার ছিল, মস্ত বড় অফিসার, একটা দুধের শিশুকে নিয়ে জীবন কাটিয়ে দিল। ওখানে গেলে বিনা পয়সায় থাকা খাওয়া যাবে তো? চল না বাবু। আর কত দূর ভাই? ওই রাস্তাটা ঘুরলেই মোদের স্বর্গধাম। এটা মোর কথা নয়, এ সবাই বলে। তোমাদের দেখে খুব পরিশ্রান্ত মনে হচ্ছে। আজ তোমরা বিশ্রাম করো, কাল তোমাদের সঙ্গে কথা বলো। এদের একটা ঘর খুলে দিও, আর শোন, এদের খাবার ব্যবস্থা করে দিও। চল বাবু চল। আকাশ ব্যানার্জি ও প্রশান্ত রায় নামে দুই যুবক ব্যবসায়ী দুবেলাল আগরওয়ালকে দিন দুপুরে খুন করে পলাতক। পুলিশ খুঁজছে, কেউ এখনো ধরা পড়েনি। তুই বলতে পারিস পৃথিবীর সব মানুষ কি মিথ্যেবাদী? কত সহজে সমস্যার সমাধান করে দিই, একটা মস্ত ভুলের হাত থেকে বাঁচাই। আমি ভুলে গেছিলাম পাপ কি ঘৃণা করব, পাপই কি নয়। নিশ্চয়ই জানতে পারবে, কিন্তু তার আগে বলো তো আমাদের নতুন অতিথিরা কোথায়? এখন ওরা আসবো বাবা। আরে না, না করতেই তোমরা এসে গেছো। এসো এসো এসো, তা দাঁড়িয়ে কেন, বসো বসো। তোমাদের কোনো অসুবিধা
অসুবিধা হচ্ছে না তোর? না না বাবা, আপ্যায়নের কোনো ত্রুটি নেই। মাঝে মাঝে কিরকম আমাদেরই লজ্জা লাগছে, উনি যেভাবে আমাদের সেবা করে যাচ্ছেন। মা আমার সময়ের মাথা, ঠিক হরিণ মতো। তোমাকে কিছু বলবে? হ্যাঁ, যদি একটু অনুমতি দেন তাহলে একটু বেরোতাম। কেন? ঘুরে দেখতাম যদি চাকরি পাই। ওরা এখান থেকে বেরোলেই পুলিশ ওদের গ্রেপ্তার করবে, অতএব ওদের বেরোতে দেয়া যাবে না। সমস্যা নিজেই গেল, তুমি আমার খাতাপত্রগুলো দেখবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ করে তোমরা জীবন যুদ্ধে জয়ী হবে। আর শোনো, সন্ধ্যেবেলা আমার সঙ্গে দেখা। বেশ বেশ বেশ, চলো স্নান করতে যাই। তাতে কি হয়েছে, আজকে তো একটু আগেই স্নান করলাম। চল 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 চল। অংশ জুড়ে তুমি দাপিয়ে বেড়াচ্ছ না? না অবাক হবার কিছু নেই, আবার ভয় পাবারও কিছু নেই। না মানে আচ্ছা এবার বলো তো, তোমরা কি অভিপ্রায়ে এই অজ পাড়া গায়ে এসেছো? বাবা বলে যখন দেখেছি তখন মিথ্যে বলবো না। যদি আপনি সাজা দেন মাথা পেতে নেব, জীবনের সত্যের মুখোমুখি হতে ভয় পাই না। জন্মদাতা বাবা আমায় বলেছিল পালাতে, তাই আমি পালিয়ে এসেছি। এসে আরেক বাবার পায়ে স্থান পেয়েছি, আর পালাতে চাই না। কি হয়েছে আমার সবিস্তারে বল। হ্যাঁ বাবা, সব বলব। প্রশান্ত আমার ভাই বন্ধুও বটে, ওর থেকে আমি 4 বছরের সিনিয়র ছিলাম, এক স্কুলে পড়তাম। আমি আমার ক্লাসে ফার্স্ট হতাম, ও ওর ক্লাসেও ফার্স্ট হতো। ক্লাস আগে পাশ করার পর হঠাৎ ও আর স্কুলে আসছে না। আমি একদিন ওর বাড়িতে খবর পাই যে ওর অ্যাডমিশন এবং বই কেনার খরচা দেওয়ার মতন সামর্থ্য নেই। তবে সেদিন থেকেই আমার ভাই একদিন গ্র্যাজুয়েট হয়ে গেল, আমি ওকে আরো পড়াতে চেয়েছিলাম। ততদিনে আমি
বিজনেসও শুরু করে দিয়েছিলাম, কিন্তু ওর পড়তে রাজি হলো না। সেদিন থেকে ওকে আমি আমার বিজনেস পার্টনার করে নিলাম। তারপর সেই ভয়ঙ্কর ওদের কাছে ওদের জীবনটা অনেক দামি, তাই তুই পালা। চুপ, একদম চুপ। সব ভাষণ টাষণ আমার একদম ভালো লাগে না। তোকে বারণ করা সত্ত্বেও তুই টেন্ডার কেন দিলি? তুই কি মনে করিস ভারতবর্ষটা তোর বাবার কেনা, যে তুই যা খুশি তাই করবি? ওই বাপ তুলবি না, বেশ করবো। দেখ ছেলেটার অবস্থা কি করেছিস। তুই সামনে থাকলে তোর ওই হাল করত, ও মরেনি, তোর ভাগ্য ভালো। ধুবেলন, বাপ তাই বলে ছেলেও গুলি চালাতে পারবে? আকাশ যা বলছি, যা তুই অনেক দূরে কোথাও চলে যা বলছি, যা যা যা। কাকাবাবু এখন বলছেন চল। হ্যালো, কলকাতা থেকে অনেক দূরে এলেও আইন তোমাদের ছাড়বে না, ইচ্ছে হোক অনিচ্ছে হোক। গুলি যখন তোমার হাত থেকে বেরিয়েছে তখন তুমিই হত্যা করো না বাবা। আমার কারণে আকাশের সাজা হবে তা আমি হতে দেব, আমি বলবো পুলিশকে গুলি আমি চালিয়েছি। আইনের মার পেয়েছে, আকাশের সাজা তুমি মাথা পেতে নিয়ে কারাগারে দিন কাটাবে মহানুভবতার পরিচয় দিয়ে বহাল করবে। কিন্তু আকাশ, আকাশের বিবেক ওকে কুড়ে কুড়ে খাবে, ও প্রতিনিয়ত ওকে ও শেষ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা দেখছি। আপাতত আমার বাউন্ডারির বাইরে তোমরা যাবে না। আর আকাশ, তুমি আমার গাড়িটা দেখো। প্রশান্ত, তুমি আমার হিসেবে খাতাপত্রগুলো দেখো। আর শোনো, এটাকে তোমরা কিন্তু চাকরি ভেবে নিও না, নিজের মনে করে নিও। কি কি গান করছে বাবা? শুনয় না বাবা, শুনয় না মা, গানকে অবলম্বন করে নিজেকে ঠাকুরের পায়ে আত্মসমর্পণ করেছে। মনিরের দৃষ্টিহীন আর তা বোঝাই যাবে, সবই একদম স্বাভাবিক মানুষের মনে নিয়মে বাধা। আচ্ছা বাবা, ওনার চোখ কি কোনোদিনও ভালো হবে না? ট্রিটমেন্টে ভালো হবে না, তবে কেউ যদি কোনোদিন চক্ষু দান করে তবেই হবে। এখানে কোনো আইডেন্ট ব্যাংকে নাম লিখিয়েছে? এখানে একটা আছে নাম, কলকাতাতে নাম লেখানো আছে। এখানে নতুন প্রণালীতে অপারেশনের সরঞ্জাম আছে? আছে হয়তো। ওই অফিসের ফোন নাম্বারগুলো দেবেন,
দেবক্ষণ দেবক্ষণ না না, এসব কাজে দেরি করতে নেই। অফিসের ফোন নম্বর নিয়ে তুমি কি করবি? আমার এক বন্ধু ওই ডিপার্টমেন্টে চাকরি করে। আমি চেষ্টা করে দেখতাম যদি। ঠিক আছে, মা আসুক, সেই দেবক্ষণ। আসলে কি জানো, মা তার এই বুড়ো ছেলেকে কিছুই করতে দেবে না। বলি আমার অনুপস্থিতিতে আমার সঙ্গে কি বলা হচ্ছে? কিছুই না মা, কিছুই না। তোর নিয়মাবর্তিতা, শৃঙ্খলাবোধ, মানুষ সুস্থ সুন্দর ভাবে পরিচালনা করা। আগামী দিনগুলো কিভাবে কাটবে? তোকে একটা কথা জিজ্ঞেস করবো, তোর সুনয়নাকে কেমন লাগে রে? ভালো, শুধুই কি ভালো? সীমারেখা অতিক্রম করা উচিত নয়। ভালোবাসার কোনো সীমারেখা হয় না রে, সে বিশাল বিস্তৃত। সবার সে সাহস থাকে না। ভালোবাসাই তো সেই সাহস যোগায়। সেটা আমার জানা নেই। সুনয়নাকে যেই দেখবে সেই ভালোবেসে ফেলবে। তার মানে তুই সুনয়নাকে ভালোবেসে ফেলেছিস? ভালোবেসেছি কি না জানি না, তবে মেয়েটি আমাকে ভাবিয়ে তুলেছে। তুই যদি বলিস তাহলে আমি বাবাকে বলতে পারি। তার আগে সুনয়নার মতামতটা একটু জেনে নে, তারপর না বাবাকে বলবি। বাবা যদি বলেন না করতে পারবি। আমি তা চাই না রে, কারো অমতে বিয়ে করলে জীবন সুখের হয় না। তুই যদি পারিস সুনয়নের মতামতটা একবার জেনে নিস, তারপর না বাবাকে বলবি। চল, অনেক রাত হলো, তুই চল, আমি যাচ্ছি। আমাকে পারতেই হবে, ভালোবাসার চেয়ে কর্তব্য আমার আগে। আকাশের দিকে এতখানি জীবনে
তো কিছুই চাইনি আজ আর কোনোভাবে যদি সে জানতে পারে আমি তোমার ভালোবাসি তাহলে আমি পারবো না। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হবে, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। তাছাড়া ওনাকে আমি শ্রদ্ধা করি, উনি পূজনীয় ব্যক্তি, ওনার স্থান দেবতার আসন, তাকে স্বামী রূপে গ্রহণ করা আমার পক্ষে অসম্ভব। না না, আমি এটা পারবো না। তাহলে তুমি আমায় ভুলে যাও। তুমি ভুলে যেতে পারো, আমায় বাধ্য করিনি। পুজো দেরি হয়ে গেছে, তুমি চলে যাচ্ছ। ক্ষণিকের ভুলের জন্য দুটি সুন্দর ফুলের মতন জীবন নষ্ট করে দিচ্ছিলাম। শুনোয় না, প্রশান্তকে ভালোবাসি, ওদের এই পবিত্র প্রেমে আমি অন্তরায় হয়ে দাঁড়াবো না, কিন্তু আমায় চলে যেতে হবে অনেক দূরে, অনেক দূরে, যেখান থেকে আর ফেরা যায় না। Thank you.
সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, পরিশ্রান্ত, মনের গ্লানি কিছুতেই ভুলে থাকতে পারছি না। প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে আমার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কথা দে, তুই সুনয়নাকে বিয়ে করবি, আর মাত্র দু ঘন্টার মধ্যে আমার চোখ তুলে সুনয়নাকে দেওয়া হবে। সব ব্যবস্থা করা আছে, ওরা হয়তো নিচে এসেও গেছে। আমি চাই আমার ভালোবাসার চোখ দিয়ে সে পৃথিবীটাকে দেখুক, তাই ভয় পাস না ভাই। আমার চোখ তোকে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেবে। আমার আশীর্বাদ রইল, বাবাকে বলিস আমি আছি, আমি ছিলাম, আমি থাক। আদর্শ কোনোদিনও মরে না।